আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন বন্ধুরা? আমি নাসির, কাতার থেকে বলছি। এখানে আমি কোনো প্রকার মাটি ছাড়া মিষ্টি আলু চাষ করেছি, এবং সেটা আমি কিভাবে করলাম সে বিষয়ে এখন বিস্তারিত বলবো ইনশাআল্লাহ। সর্বপ্রথম আমি একটি মিষ্টি আলু নিয়েছি এবং 1.5 লিটারের একটি পানির বোতল নিয়েছি। এরপর মিষ্টি আলুর সাইজ অনুযায়ী বোতলের মুখ আমি কেটেছি এবং সম্পূর্ণ বোতল পানি দিয়ে ভরেছি। এরপর আমি আলুটা এখানে রেখে দিয়েছি, অর্থাৎ এই যে আলু, আলুর হাফের বেশি অংশ হলো এই বোতলের মধ্যে আছে এবং হাফের কম অংশ হলো বাহিরে আছে। এভাবে আপনাকে 1 সপ্তাহ এরকম রাখতে হবে। রাখার পরে আপনি দেখতে পাবেন যে ছোট্ট ছোট্ট এই যে ডাল আসছে আলুর ভিতরে আসছে এবং অনেক বড় হয়ে গেছে এখন আলহামদুলিল্লাহ। এভাবে রাখলে দেখবেন আস্তে আস্তে আপনার গাছ অনেক বড় হয়ে যাবে। আমার এগুলো কিন্তু অনেক বড় হয়েছিল, আমি কেটে দিয়েছি, একটা সাইজ মতো রেখেছি। তো এভাবে আপনি চাইলে করতে পারবেন। এবং পানির বোতলের মধ্যে দেখেন কি পরিমাণ শিকড় হয়েছে আলুর, দেখতেও বেশ অনেক সুন্দর লাগে। তো আপনারা চাইলে এভাবে করতে পারেন। প্রচুর শিকড় এসেছে ভিতরে, এবং এখানে কোনো প্রকার সার বা মাটি ইউজ করা হয়নি, শুধুমাত্র পানি, পানির মধ্যেই এভাবে হয়েছে আলহামদুলিল্লাহ। তো আজ এ পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। স্যার, তুমি কিছু বলবা? একটা সালাম দাও। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ।